খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, বুধবার সকালে চুরির অভিযোগে মামুন নামে এক বাঙালিকে পিটিয়ে হত্যা করে কিছু পাহাড়ি। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কোয়ারে অর্ধশতাধিক দোকানে আগুন দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় কিছু বাড়িঘর। এই ঘটনার জেরে পরদিন শুক্রবার সংঘর্ষ হয় রাঙামাটিতে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে 144 ধারা জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর গণপিটুনিতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 2টি ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে চলমান মব জাস্টিসে ও গণপিটুনির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করলে জাতীয় জরুরি সেবা 999 এই নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতেও বলা হয়েছে। লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহ সদস্যদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণে প্রায় 40 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হওয়ার পর এবার লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন সরকার ও হিজবুল্লাহ বলছে, ইসরায়েল পরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের ভাষায়, ইসরায়েল তার বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। পাল্টাপাল্টি হুমকির ঘটনায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকেই। চেন্নাই টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম 2 সেশনে ভারতের 6 উইকেট তুলে নিলেও শেষ সেশনে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায়নি। তবে দ্বিতীয় দিনের শুরুতে জাদেজা ও আশ্বিনের 199 রানের জুটি ভেঙে দেন বোলার তাস্কিন। সব উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় 376, কিন্তু পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে 47 ওভার 1 বল খেলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র 149 রান।